ফের যাত্রা শুরু করল হাতিবাগান বাজার। 22 মার্চ বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় শতাধিক বছরের প্রাচীন এই বাজার। এরপর নিজেদের উদ্যোগে পুনর্গঠনের কাজ শুরু করেছিলেন ব্যবসায়ীরাই। কয়েকদিন পরে বাজারে আংশিকভাবে বিকিকিনিও শুরু হয়, কিন্তু পাকাপাকিভাবে বাজার শুরু হতে অপেক্ষা করতে হলো আরও বেশ কয়েকদিন। অবশেষে রবিবার থেকে নতুন পথ চলা শুরু হলো উত্তর কলকাতার ঐতিহ্যশালী হাতিবাগান বাজারের। এদিন সকাল থেকে আকাশের মুখ ভার, চলছে বৃষ্টিও, তবুও ভাটা পড়েনি ব্যবসায়ীদের উৎসাহে। পুনর্গঠিত বাজারে ছাতা হাতে ভিড় করেন স্থানীয় মানুষও। হাতিবাগান বাজার খুলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস উত্তর কলকাতাবাসীর। ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে, এবং এরা খুব সুন্দর করে বাজারটাকে আবার সাজিয়ে নিয়েছে। এটা দেখে আমাদের মানে কি বলবো, একটা অনিশ্চয়তার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। এদিন বাজার ঘুরে দেখেছেন মেয়র পরিষদ ও স্থানীয় কাউন্সিলর অতীন ঘোষ, উৎসাহ দেন ব্যবসায়ীদের। যেভাবে এরা নিজেরা ঘুরে দাঁড়িয়েছে, আমরা পৌরসভার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে ধ্বংসস্তূপটা 15 দিনের মধ্যে, 20 থেকে 20 দিনের মধ্যে সরিয়ে দিয়েছিলাম। এই ধ্বংসস্তূপ সরিয়ে দেওয়ার ফলে তারপর বাজারের ব্যবসায়ীরা তাদের নিজেদের আর্থিক সামর্থ্যে এবং অদম্য মনোবল নিয়ে ওরা বাজারটাকে নতুনভাবে তৈরি করেছে। ফের নতুন করে শুরু হলেও হাতিবাগান বাজারের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন। নতুন বাজারে কাঠের বদলে লোহার কাঠামো ব্যবহার করা হয়েছে, নজর দেওয়া হয়েছে খোলামেলা পরিবেশের দিকেও, কিন্তু আগুন রক্ষার ব্যবস্থা এখনো সেভাবে গড়ে তুলতে পারেননি ব্যবসায়ীরা। কয়েকটি অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও তার সংখ্যাই নিতান্তই কম। তবে মেয়র পরিষদের আশ্বাস, দ্রুতই আরও অগ্নি নির্বাপক যন্ত্র কিনতে পারবে ব্যবসায়ীরা। কিন্তু বাজারের ব্যবসায়ীরা বাইরে আউটসাইডের দোকানদাররা তারা কিন্তু প্রত্যেকেই ফায়ার এক্সটিংগুইশার কিনেছে, আর ইনসাইডের যারা ভেতরের যারা ব্যবসায়ী তারা তো খুব সাধারণ ব্যবসায়ী, ইতিমধ্যেই তারা 6টা ফায়ার এক্সটিংগুইশার কিনেছে এবং প্রত্যেকে ফায়ার ব্রিগেডের সাথে নিয়মিত যোগাযোগ থাকছে। ফায়ার ব্রিগেডের স্থানীয় কর্তৃপক্ষ তারা এসে ওদের ট্রেনিং দিচ্ছেন, এই 6টাকেই কীভাবে বাজারে দ্রুত আগুন লাগলে কীভাবে ব্যবহার করা হবে সেটা ওদের শিখিয়ে দিয়েছেন, এবং আরও কিছু ফায়ার এক্সটিংগুইশার ওরা আস্তে আস্তে কিনছে। রথযাত্রার দিন আনুষ্ঠানিক উদ্বোধন হয় পুনর্গঠিত বাজারের, আয়োজন করা হয় পুজোরও। রবিবার থেকে ক্রেতাদের জন্য খুলে দেওয়া হলো বাজার। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।